হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও বাড়িতে খুবই ভালো আছি, সুস্থ আছি। তো আমি এখন বানাচ্ছি হচ্ছে অবন্তিকার একটা ড্রেস। তো ও ফ্রক জামা পরতে চায় না, তারপরেও আমি ফ্রক জামা বানাইলাম। আর সামনের দিকটায় দিব হচ্ছে বোতাম, ওর বাবার জামার মতো করে বোতাম দিয়ে দেব। তো দেখি এবার পরে কি না। তো ফ্রকটাই দেখো রেডি হয়ে গেছে। আমারই পড়তে ইচ্ছে করছে। একদম মানে গরমের দিনে এটা আদি কাপড়, তো গরমের দিনে একদম পারফেক্ট, ওর শরীরে কমফোর্টেবল মনে হবে। এই যে নিচটা জড়ি দিয়ে কাজ করেছি। কালকে গিয়ে বাড়ি থেকে অবন্তিকাকে এনেছি, ওই দেখো জানলা দিয়ে দেখছে। আর আমার ওই কাপড় চোপড় ধোয়া শেষ, রোদের মধ্যে মানে দিয়েছি, রোদেতে দিয়েছি। আর এখানে বাসন কোসন মাজা শেষ, তো এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। তো চলো। আর তাছাড়া অবন্তিকা বাড়িতে আসছে না, একটার পর একটা আমার লেগেই আছে। তো চলো ব্রেকফাস্টে নিয়ে নেই। আর এই দেখো অবন্তিকা কি সুন্দর করে খেলছে, এটা ওই বাড়িতে ছিল, কালকে এনেছে। অবন্তিকা সবাইকে হাই বলে দাও, অনেকদিন পরে এসছো বাড়িতে। বলো কেমন আছো তোমরা? আমি আমি ভালো আছি। তারপর তার উপরে একটা লাঠি দিয়েছে, আমার স্কেল দিয়েছে, তো যাতে আগে নামাজ কি আসছি দেয়।
টাকে একদম ঘষে ঘষে তুলে দিয়েছি। আর এখানে দেখো, এই যে এখানে দেখো, এগুলো হচ্ছে মাছের ডিম। এগুলো মনে হয় মাগুর মাছ হবে, আমি তো মাছ অতটা চিনি না। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকে রান্না করেছিলাম পাঁঠার মাংস, আর ওই মাগুর মাছ এনেছিল, ওগুলো ভাজা করে রেখেছি, আর পাঁঠার মাংসের কষান আর ভাত, গরম গরম ভাত খাওয়া দাওয়া করে নিলাম। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে, এই দেখো অবন্তিকে রেডি হয়ে আসলো। এই দেখো ফ্রকটা, দেখো কত সুন্দর একটা ফ্রক পরাই দিছে, ওর পছন্দ না। এই দেখো মুখটা কেমন করে আছে, হাই বলে দাও সবাইকে, বলবা না? ও বলবে না, ওর একদমই মন খারাপ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই যে আমাদের বাড়িতে যে মিস্ত্রিগুলো আসে না, তো ওই মিস্ত্রিগুলোর মানে আমাদের বাড়ি কাজ করতে আসার পথেই আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট। রাস্তার মধ্যে যে কি ওই ঘূর্ণিমের কি সেগুনের বিচি না মাস্টার, বুঝলিয়া, গামারের বিচি রাস্তার মধ্যে লাইন করে দিয়ে ওই কি কি করে না যে বিচিগুলো ফাটায়, তো ওই ওই তার উপর দিয়ে আসতেছিলো বাইক দিয়ে, তো বাইকের চাকা স্লিপ কেটে পড়ে গেছিলো। তো একদম অবস্থা খারাপ, তো ওরা কিছু টাকাও পায়, আর তাছাড়া অনেকদিন থেকে বাড়িতে কাজ করছিলো। তো ভাবলাম মানে কেমন লাগে শুনে, অ্যাক্সিডেন্টের ঘটনা শুনে কেমন লাগে, তো টাকাটাও দিয়ে আসা হবে, ওইদিকে দেখে শুনে আসা হবে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো চলো, বাইরে অনেকদিন থেকে বেরোও হই না, তো চলো দেখে আসি। তো ব্লগটি নো স্কিপ করে দেখতে থাকো। ওই মাস্ক আনি নেই আমার, মাস্কটা দাও না, অবন্তিকে মাস্কটাও দিও। মাস্ক পরার কথা একদমই ভুলে গেছি, মাথা টুপি যাচ্ছি না, সেই জন্য মাথায় টুপিটা পরলাম না। আর অবন্তিকে মাস্ক পরে নাও, যে অবন্তিকে মাস্ক পরছে। আজকে একদম মেয়ে মানুষের মতো সাজায় দিয়েছি, দেখো গলায় মালা, হাতে চুড়ি আছে, পায়ে নূপুর আছে। আর আর একটা কথা, এই দেখো অবন্তিকেরও যে কালারের মাস্ক, অবন্তিকের বাবারও সেই কালারেরই মাস্ক, আমি শুধু আলাদা। চলো বাইরের পরিবেশটা একদম দেখে আসি।
তো আমরা এই দেখো মিস্ত্রিদের বাড়ির সামনে এসে গেছি, আর আমরা এখন গাড়ি থেকে নামছি। তো মিস্ত্রিদের বাড়ির উঠানে দেখো ঢুকেই একটা আম গাছ, তো আম গাছটা দেখো কত আম ধরে গেছে, এই দেখো কি বড় বড় আম। আর এইদিকে দেখো লেবু, লেবু একদম গাছ ভরা হয়ে গেছে। তো মাস্টার গেছে ওইদিকে, আর আমি এগুলো ক্যামেরা করছি। আর এই দেখো আদা, এগুলো অদ্রক বলি তো, আদাও বলি তো। এই দেখো বস্তার মধ্যে মাটি ভরে এগুলো করছে। আর মিস্ত্রিদের বাড়িতে যে মাশরুম চাষ করে, এই যে মাশরুমের প্যাকেট করে রেখেছে। আর এই দেখো ভিতরে কিছু কিছু, মানে মাশরুমটা এখনো নামেনি ঠিকঠাক মতো, কিন্তু এই এই সিজনে আর কি কয়েকদিনের মধ্যেই আর কি মানে বেচতে পারবে ওরা, ছোট ছোট আর কি কি হয়েছে। এই দেখো ফুল হয়ে এসছে, ছোট ছোট দানা দানা দেখা যাচ্ছে না, এটা সম্পূর্ণ ফাটবে কি বড় হয়ে। কালকে নাম ওই যে এখানে একটা হইছে বড়, বাপ রে, এই যে আছে বড়। হুম কই গেল এই যেটা, মেসিরেট না হলে না আমার ভালো লাগে না, দেখি না সাত তো নিবেন এই পাশে দেখবেন। দেখলেন মাস্টার দেখলেন, হুম জলেরা বাড়াবে কি একটা সিস্টেমটা কিভাবে করে ভিডিও করে দেবো। ওই যে ঘটন দেখেছি, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এইমাত্র আমরা বাড়িতে আসলাম, এসে একদম ফ্রেশ হয়ে নিলাম, আর এসে আর কি বাড়ির মানে দেশের কাজে আর কি লেগে পড়েছিলাম। ওই ভাড়া ধোয়া থেকে শুরু করে কাপড় চোপড় ধুয়ে দিলাম, আর আমরা যেগুলো পোশাক পরে গেছি সেগুলো ধুয়ে দিলাম। তো দেখো স্নানও করে নিয়েছি, তো এখনো মাথাটা আশ্রয়নি। তো তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে আমরা যে মিস্ত্রিদের বাড়িতে গিয়েছিলাম, তো কি কি এনেছি সবজি। তো এখানে এনেছি শশা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো মানে অনেক ক্লান্তি লাগছে আমাকে, আর আজকে বেশি রাত্রি করব না। তো আজকের ব্লগটা এই অবধি, টাটা, গুড নাইট।